উনি তো ষাঁড়ের মতো ধর্মতলাটাকে কিছু মানুষের হাতে তুলে দিলেন। কলকাতার সৌন্দর্যকে ধ্বংস করে দেওয়া হয়েছে ফিরহাদ হাকিমের কারণে। ধর্মতলায় হাঁটতে পারবেন না, তার জন্য দায়ী কে? ফিরহাদ হাকিমকে এবারে ষাঁড় বলে কটাক্ষ শ্রমিক ভট্টাচার্যের। কলকাতা পুরসভা দুর্নীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি নেতা। শনিবার রাজ্যসভার বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য সাংবাদিক বৈঠকে জানান, কলকাতা শহরে বার হচ্ছে আর সেখানে ফিরহাদ হাকিমের কিচ্ছু করার নেই। উনি কালকে বলেছেন যে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, শুনে দেখিয়ে দিতে পারবেন? চ্যালেঞ্জ করছি, কলকাতা মহানগরের হোর্ডিংয়ের জন্য তারা পয়সা পাচ্ছে, পুরসভা রোজগার করছে, উনি বারকোড তৈরি করেছেন। এই পুরো ভিআইপি রোড জুড়ে বারকোড আছে, 35 বছর ধরে সেখানে নতুন কোনো বিজ্ঞাপন হয়নি। এই সরকার আসার আগে থেকে এই দুর্নীতি ছিল। উনি তো ষাঁড়ের মতো ধর্মতলাটাকে কিছু মানুষের হাতে তুলে দিলেন। কলকাতার সৌন্দর্যকে ধ্বংস করে দেওয়া হয়েছে ফিরহাদ হাকিমের কারণে। ধর্মতলায় হাঁটতে পারবেন না, তার জন্য কে দায়ী? মেয়র চাইলে, মুখ্যমন্ত্রী চাইলে একদিন সাফাই অভিযান করা সম্ভব নয়? আমরা আজকেও বলছি, হোর্ডিং দুর্নীতি বড় দুর্নীতি, হাজার কোটি টাকার দুর্নীতি। এই দুর্নীতি ধারাবাহিকভাবে চলছে। লোকাল তৃণমূলের নেতৃবৃন্দের সঙ্গে একটা কোম্পানির স্ট্যাম্প পেপারের ওপরে চুক্তি হচ্ছে। তৃণমূলের প্রত্যেকটা কাউন্সিলর অর্থনীতিবিদ। কি বলছেন শ্রমিক ভট্টাচার্য, শোনাব। কলকাতা মহানগরের হোর্ডিং তারা পয়সা পাচ্ছে, তার পুরসভা আর্ন করছে, শুধু ধর্মতলা চক্র তিনি দেখিয়ে দিন, পুনে দেখিয়ে দিন। কালকে তো বলেছেন উনি পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, উনি বারকোড তৈরি করেছেন। এই পুরো ভিআইপি রোড জুড়ে বারকোড আছে। আমরা যে কটা নাম বলেছি, যে কটা কোম্পানির নাম বলেছি, ভেবে চিনতে বলেছি কোনটা কার ঘনিষ্ঠ প্রত্যেকের জানা, এটাও ঠিক। 35 বছর ধরে সেখানে কোন ধরনের নতুন বিজ্ঞাপন হয়নি। এই সরকার আসার আগে থেকে এই দুর্নীতি ছিল, কিন্তু সেই দুর্নীতির মাত্রাটা তার আমলে যেখানে গেছে তার থেকে তিনি গায়ে আড়াতে পারবেন? উনি তো বললেন যে ছাগল আমাদের, কিন্তু উনি তো ষাঁড়ের মতো একদম পুরো ধর্মতলাটাকে কিছু মানুষের হাতে তুলে দিলেন, কলকাতার সৌন্দর্যকে ধ্বংস করে দেওয়া হয়েছে ফিরহাদ হাকিমের কারণে। আগে গোটা কলকাতা পুরসভায় আমলে, পুরসভা নিয়ন্ত্রণে, আজকে ধর্মতলা চক্র, গোটা চৌরঙ্গি, যেটা একটা প্রাচীন কলকাতার একটা নির্দিষ্ট চিহ্নিত জায়গা, তার সৌন্দর্য তো অনেক দূরের কথা, সেটাকে শেষ করে দিয়েছে। আপনি ধর্মতলায় হাঁটতে পারবেন, তার জন্য কে দেয়? উনি দেখতে পাচ্ছেন না পুলিশের প্রয়োজন? মেয়র চাইলে, এত বড় হেভিওয়েট মন্ত্রী উনি চাইলে, মুখ্যমন্ত্রী চাইলে একদিনে সাফাই অভিযান করা সম্ভব নয়? এই আমরা কালকেও বলেছি, আজকেও বলছি যে হোর্ডিং দুর্নীতি বড় দুর্নীতি, হাজার কোটি টাকার দুর্নীতি, এবং এই দুর্নীতি ধারাবাহিক ভাবে চলছে। কালকে আমরা নথি পর্যন্ত দেখিয়েছি যে লোকাল তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে একটা কোম্পানি চুক্তি হচ্ছে স্ট্যাম্প পেপারের ওপরে। উনি জানেন না এটা ক্যাফে তৈরি হচ্ছে, পাড়ার কাউন্সিলর একটা ইট গাড়তে গেলে সেখানে চলে যাচ্ছে, নেতাজি সুভাষ চন্দ্র বসুর বাড়ি পৌঁছে গিয়ে সুভাষ দা কাছে সুভাষ দাকে ডাকছে, এই পর্যায়ে যখন পৌঁছে গেছে আর তখন ছাদে কাফে তৈরি হচ্ছে, তৃণমূলের চোখ যাবে না? তৃণমূলের প্রত্যেকটা কাউন্সিলরই অর্থনীতি, অর্থনীতির ব্যাপারটা তৃণমূলে খুব ভালো পড়াশোনা আছে, এবং প্রত্যেকে ভ্যালুয়ার, সম্পত্তির দাম কি হতে পারে না হতে পারে ওরা রেজিস্টার ভ্যালুয়ারের থেকে বেশি, এফিআর প্রতি প্রত্যেকটা জায়গায় টাকা, কেউ তো গ্যারেজ নিয়ে নিচ্ছে। একই সঙ্গে বিজেপি নেতা জানান, ফিরহাদ হাকিম বলেছিলেন পুকুর বোজানো বন্ধ হবে না। আমি দলের তরফ থেকে ফিরহাদ হাকিমকে বলছি, দমদমে জলাশয়কে বুঝিয়ে অঙ্গনওয়াড়ি স্কুল তুলে দিয়ে সেখানে আজকে একটা আবাসন তৈরি করা হচ্ছে। বিধাননগর কর্পোরেশন কাজ বন্ধ করার জন্য বাগুইহাটি থানাকে লিখিত নির্দেশ পাঠিয়েছে, তারপরেও কাজ বন্ধ হয়নি। আন্দোলন করেছি, কাজ বন্ধ করার ক্ষমতা নেই। কি বলছেন শ্রমিক ভট্টাচার্য, শুনব। ফিরহাদ হাকিম বলেছিলেন পুকুর বোঝানো বন্ধ হবে না। আমি ফিরহাদ হাকিমকে দলের তরফ থেকে বলছি, জলাশয় বুঝিয়ে
এইখানে এই দ্বন্দ্ব জলাশয় বুঝিয়ে অঙ্গনওয়াড়ি স্কুল তুলে দিয়ে সেখানে আজকে এ হচ্ছে একটা আবাসন নির্মাণ হচ্ছে। আমাদের সল্টলেক থেকে মানে বিধাননগর কর্পোরেশন বাগুইহাটি থানাকে লিখিত নির্দেশ পাঠিয়েছে কাজ বন্ধ করার, তারপরেও কাজ বন্ধ হয়নি। আমরা আন্দোলন করেছি, কাজ বন্ধ করার ক্ষমতা নেই। আমরা এক একটার পর একটা প্রপার্টির দাম কেন বলছি না, তার অন্য কারণ আছে। কারণ একটা দাম বলে দিলে হয় না, আন্দোলনটাকে টেনে নিয়ে যেতে হয়, আর সেটা যদি না নিয়ে যাওয়া হয় আজকে স্টেটমেন্ট করে কালকে যদি না বলি বলবে এরাও রফা করে দিবে। আপনি বলুন না, এই আপনাদের ফোনই আছে, ফোনই বাইপাসের উপরে ফোনই, আপনি পাঞ্জমানার কাগজপত্র বের করুন, ভেতরে কতগুলো পুকুর ওরা বুঝিয়েছে, ওয়ার্ল্ড ব্যাংকের টাকা নিয়ে যে পুকুরের সংস্কার হয়েছে সেই পুকুর বুঝিয়ে ফোনই হয়ে গেল, ফোনই না ফোনই হোক ফোনই কি একটা নাম, এই পুরো পুরো চলছে। তার কে প্রতিবাদ করবে জানেন না, উনি তামাশা হচ্ছে। এদিন রীতিমতো শ্রমিক ভট্টাচার্য একটার পর একটা বিষয় নিয়ে এক হাত নেন এবং তিনি এদিন বলেছেন যে উনি তো ষাঁড়ের মতো ধর্মতলাকে কিছু মানুষের হাতে তুলে দিয়েছেন, কলকাতার সৌন্দর্যকে ধ্বংস করে দিয়েছেন ফিরহাদ হাকিম, ধর্মতলায় হাঁটতে পারবেন না, তার জন্য কে দায়? ফিরহাদ হাকিমকে ষাঁড় বলে এবারে কটাক্ষ করলেন শ্রমিক ভট্টাচার্য। কলকাতা পুরসভার দুর্নীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি নেতা। রবিবার রাজ্যসভার বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য সাংবাদিক বৈঠকে জানান, কলকাতা শহরে বার হচ্ছে আর সেখানে ফিরহাদ হাকিমের কিচ্ছু করার নেই। উনি কালকে বলেছেন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, গুনে দেখিয়ে দিতে পারবেন, চ্যালেঞ্জ করছি, কলকাতা মহানগরের হোর্ডিংয়ের জন্য তারা পয়সা পাচ্ছে, কি বলছেন শুনব। কলকাতা শহরে হুক্কা বার হচ্ছে আর সেখানে ফিরহাদ হাকিমের কিছু করবার নেই। কালকে উনি বলেছেন যে ছাগল পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, গুনে দেখিয়ে দিতে পারবেন, আবার চ্যালেঞ্জ করছি যে কলকাতা মহানগরের হোর্ডিং তারা পয়সা পাচ্ছে, তার পুরসভা আর্ন করছে, শুধু ধর্মতলা চক্র তিনি দেখিয়ে দিন, পুনে দেখিয়ে দিন। কালকে তো বলেছেন উনি পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, উনি বারকোড তৈরি করেছেন, এই পুরো ভিআইপি রোড জুড়ে বারকোড আছে। আমরা যে কটা নাম বলেছি, যে কটা কোম্পানির নাম বলেছি, ভেবে চিনতে বলেছি কোনটা কার ঘনিষ্ঠ প্রত্যেকের জানা, এটাও ঠিক। 35 বছর ধরে সেখানে কোন ধরনের নতুন বিজ্ঞাপন হয়নি, এই সরকার আসার আগে থেকে এই দুর্নীতি ছিল, কিন্তু সেই দুর্নীতির মাত্রাটা তার আমলে যেখানে গেছে তার থেকে তিনি দায় এড়াতে পারবেন? উনি তো বললেন যে ছাগল আমাদের, কিন্তু উনি তো ষাঁড়ের মতো একদম পুরো ধর্মতলাটাকে কিছু মানুষের হাতে তুলে দিলেন। সঙ্গে রাখুন আজ তক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।